এই কাহিনীটি ভ্যাম্পায়ার আর লাইকেনের, যারা মানুষের রূপ ধরে থাকে। লাইকেনকে ভেড়িয়া বলে। যখন ভ্যাম্পায়ার আর লাইকেনের মধ্যে যুদ্ধ হয়, তখন ভ্যাম্পায়াররা লাইকেনের নেতা লুইসেনকে মেরে দেয়। এতে লাইকেনরা দুর্বল হয়ে পড়ে আর এইভাবে ভ্যাম্পায়াররা যুদ্ধে জয়ী হয়। 600 বছর পরেও ভ্যাম্পায়ার আর লাইকেন একে অপরের শত্রু, কিন্তু লাইকেন এখন অনেক কমে গেছে আর এখনও ভ্যাম্পায়ার লাইকেনদের খুঁজে খুঁজে মেরে দেয়। এই কাহিনীটা একটা মেয়ে বলে। সেই মেয়েটি একটা ভ্যাম্পায়ার, যার নাম সেলিন। সে রেল স্টেশনে দুটো লাইকেনের পিছন করতে থাকে। সেলিন আর দুটো ভ্যাম্পায়ার মিলে রেল স্টেশনে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে একটা লোকের পিছন দুটো লাইকেন করছে। এখানে লাইকেন আর ভ্যাম্পায়ার একে অপরের উপর গুলি চালাতে থাকে। একটা ভ্যাম্পায়ার মরে যায় আর সেলিন তা দেখে। তারপর সেলিন তাদের পিছন করতে থাকে আর সে একটা টানেলের মধ্যে চলে যায় আর সেখানে একটা লাইকেনকে সে মেরে দেয়। সেখানে গিয়ে সে অনেক লাইকেনের আওয়াজ পায় আর সে বুঝতে পারে ওখানে অনেক লাইকেন আছে, কিন্তু সে দেখে না। তারপর সে ওখান থেকে নিজের মহলে চলে আসে আর সে একটি গুলি চেক করতে দেয়, যা দিয়ে একটা ভ্যাম্পায়ার মরে গেছে। সেটা চেক করে দেখে যে সেটা সূর্যের কিরণ দিয়ে তৈরি। তারপর সেখানে ক্রেভিন এসে যায়। সে এখন ভ্যাম্পায়ারদের লিডার। তাকে সেলিন সব কথা বলে আর বলে আমাদের ওখানে অ্যাটাক করা দরকার, কারণ ওখানে অনেক লাইকেন আছে। কিন্তু ক্রেভিন মানা করে দেয়। ক্রেভিন হলো সে যে লুইসেনকে মেরেছে। তারপর সেলিন নিজের রুমে এসে সেই জায়গাটার সিসিটিভি ফুটেজ দেখে, যেখানে তারা লাইকেনদের পিছন করেছে। সেখানে সে দেখে লাইকেন একটা মানুষের পিছন করছে, কিন্তু সে বুঝতে পারছে না লাইকেন কেন একটা মানুষের পিছন করছে। তারপরের সিনে দেখায় লাইকেন মানুষের রক্ত দিয়ে কি টেস্ট করছে, কিন্তু তারা সফল হচ্ছে না। তারপর সেই লাইকেন ফিরে আসে, যারা স্টেশনে মানুষটাকে আনতে গিয়েছিল। তার নাম মাইকেল। তাকে না আনতে পারায় লুইসেন রেগে যায় আর বলে সব কাজ আমাকে করতে হবে। তারপর সেলিন সেই ফুটেজ থেকে যার পিছন লাইকেন করছিল তার পুরো ডিটেলস বের করে আর সেলিন তার বাড়িতে যায়। সেখানে মাইকেল যেতেই তার গলা ধরে তাকে জিজ্ঞাসা করে ওরা কেন তোমার পিছন করছিল। আর সেই টাইমে লাইকেন সেখানে এসে যায় আর মাইকেল সেখান থেকে পালিয়ে যায়। তখন সেলিন লাইকেনের উপর গুলি চালায় আর সে দেখতে পায় মাইকেল লিফটে করে নিচে যাচ্ছে। মাইকেল লিফট থেকে বেরোবার সময় তার সামনে একটা মানুষ থাকে, সেখানে সেলিনও পৌঁছে যায় আর সেলিন বুঝতে পারে ওটা লাইকেনদের লিডার লুইসেন। আর সেলিন তার উপর গুলি চালায় আর লুইসেন মাইকেলকে কামড়ে নেয় আর তার রক্ত একটা শিশিতে ভরে নেয় রিসার্চ করার জন্য। সেলিন মাইকেলকে নিয়ে তার গাড়ি করে চলে যেতে থাকে, কিন্তু লুইসেন তার পিছন করতে থাকে। লুইসেন সেলিনের কাঁধে তরোয়াল ঢুকিয়ে দেয়, তাই ওখান থেকে অনেক রক্ত বেরোতে থাকে। তাই সে অজ্ঞান হয়ে যায় আর গাড়ি নিয়ে জলে পড়ে যায়। মাইকেল তাকে বাঁচায়, তারপর সেও অজ্ঞান হয়ে যায়। যখন মাইকেল চোখ খোলে তখন সে ভ্যাম্পায়ারদের মহলে থাকে, কারণ তাকে সেলিন ওখানে নিয়ে এসেছিল। তাকে নিয়ে এসেছিল বলে ক্রেভিন সেলিনকে রাগ করে আর বলে আমাদের এরা মানুষ নিয়ে আসার নিয়ম নেই। সেই সময় মাইকেলের কাছে একটা মহিলা ভ্যাম্পায়ার থাকে আর সে দেখে যে তাকে লাইকেনে কামড়েছে। সেই সময় মাইকেল চোখ খোলে আর ভ্যাম্পায়ার মহিলা তার উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু
মাইকেল ওখান থেকে পালিয়ে যায়। তারপর মাইকেল যে একজন ডাক্তার ছিল, সে তার এক ডাক্তার বন্ধুর কাছে যায়, তাকে সব ঘটনা বলে, কিন্তু তার বিশ্বাস হয় না। আর সে মানুষের রূপ ধরে থাকা দুটো পুলিশ লাইকেনকে ডাকে, তাদের দেখে মাইকেল চলে যায়। তারপর দেখায় যে সেলিন এর মনে হয় ক্রেভিন আর লুইসেন একসঙ্গে মিলে আছে, তাই সে ভিক্টরকে জাগায় যে অনেক দিন থেকে কবরে ঘুমে আচ্ছন্ন আছে। সেখানে তিনটে কবর ছিল আর মার্কাস জাগার কথা, কিন্তু সেলিন ভিক্টরকে 100 বছর আগেই জাগিয়ে দেয়। সেই টাইমে মাইকেল তাদের মহলে আসে আর ক্যামেরায় বলে, সেলিন আমি অনেক ধরনের স্বপ্ন দেখছি, আমি তোমার সাথে দেখা করতে চাই। তখন সেলিন তাকে নিয়ে যেখানে লাইকিনদের প্রশ্ন করে জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে তাকে নিয়ে যায় আর তাকে বলে, আমার ফ্যামিলিকে লাইকেন মেরেছিল আর ভ্যাম্পায়ার লাইকেনের লড়াইয়ে আমি বেঁচে যাই। তখন আমাকে ভ্যাম্পায়ার সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী লিডার যার নাম ভিক্টর, সে আমাকে ভ্যাম্পায়ার বানায়, তাই আমি লাইকেনদের মেরে দিই। আমার তোমাকেও মেরে দেওয়া উচিত, কেননা তুমিও একটা লাইকেন হবে। তাকে ওখানে রেখেই সেলিন মহলে ফিরে যায় আর ভিক্টরের সাথে কথা বলে। আর ভিক্টর বলে, আমার 100 বছর পর জাগার কথা, তুমি আমাকে আগে জাগিয়েছ, তাই তোমাকে শাস্তি হিসাবে ঘরে বন্দি হয়ে থাকতে হবে। তাকে ক্রেভিন গিয়ে একটা ঘরে বন্ধ করে দেয়, কিন্তু সেলিন ওখান থেকে পালিয়ে গিয়ে মাইকেলের কাছে যায় আর তার পিছন পিছন লাইকেনও সেখানে এসে যায়। তখন সেলিন মাইকেলকে বলে, তুমি এখান থেকে চলে যাও। সে লাফ কেটে নিচে নেমে যায় আর তাকে সেই দুটো পুলিশ ধরে নিয়ে চলে যায়। আর সেলিন এখানে লাইকেনদের উপর গুলি চালিয়ে তাদের মেরে দেয় আর যে লাইকেনদের রিসার্চার তাকে ধরে নিয়ে ভিক্টরের কাছে নিয়ে যায়। সে তখন বলে যে, আমাদের এমন একটা মানুষের দরকার আছে যার রক্তে ভ্যাম্পায়ার আর লাইকেনের রক্ত মেশালে সে ভ্যাম্পায়ার আর লাইকেনদের দিয়ে বেশি শক্তিশালী হবে, আর সেটা মাইকেল। সে আরও বলে, লুইসেন আর ক্রেভিন একসাথে মিলে আছে, তার মধ্যে একটা ভ্যাম্পায়ার সেপাহী দল এসে বলে অ্যামেলিয়াকে মেরে দিয়েছে লাইকেন। এখানে অ্যামেলিয়া সে যে মার্কাসকে জাগাতে আসছিল তার মরার কথা শুনে ভিক্টর খুব দুঃখিত হয় আর সেলিনকে বলে, তুমি মাইকেলকে মারবে। সেই টাইমে ক্রেভিন ওখান থেকে পালিয়ে লুইসেনের কাছে যায়। সে লুইসেনকে বলে, ভিক্টর জেগে গেছে, আমি রাজত্ব করতে পারবো না। তখন লুইসেন রেগে গিয়ে বলে, তুমি যদি তোমার কাজটা ঠিক মতো করতে এরাম হতো না। তখন ক্রেভিন আর লুইসেন গুলির আওয়াজ শুনতে পায় আর তারা বুঝতে পারে যে ভিক্টর সেখানে এসে গেছে। সেই টাইমে লুইসেন বাইরে যেতে যাবে, তখন ক্রেভিন তাকে সিলভার নাইটেড ভরা গুলি মারে আর লুইসেন সেখানে পড়ে যায়, কারণ সিলভার নাইটেড লাইকেন বার করতে পারে না। যেখানে মাইকেলকে ধরে রেখেছিল সেখানে সেলিন আসে আর তাকে বাঁচায়। সে তাকে মারতে পারে না, কারণ সে তাকে ভালোবেসে ফেলে। তারা ওখান থেকে পালিয়ে যেতে যাবে কি, ক্রেভিন সেখানে এসে পড়ে আর মাইকেলের উপর 2-3টে গুলি চালিয়ে দেয় আর সে নিচে পড়ে ছটকাতে থাকে। তখন ক্রেভিন সেলিনকে বলে, তুমি আমার সাথে চলো। সেলিন বলে, ভিক্টর তোমাকে মারবে, আমি সেটা দেখতে চাই। তখন ক্রেভিন বলে, তুমি ভিক্টরকে যে বাপের মতো ভালোবাসো তার আসল রূপটাও আমার কাছ থেকে জেনে নাও। সেই তোমার ফ্যামিলিকে মেরেছে, ভিক্টরই নিজের আইন ভাঙত, সে তার নিজের মেয়েকে মেরে দিয়েছে। তোমাকে দেখে তার মেয়ের কথা মনে পড়ত, তাই সে তোমাকে মারতে পারে না,
তাই তোমাকে ভ্যাম্পায়ার বানিয়েছে। সেলিন তার কথায় বিশ্বাস করে না, কিন্তু তার মনে কিছু প্রশ্ন থাকে। তারপর ক্রেভিন তাকে বলে, তুমি আমার সাথে চলো। সে না যেতে চাইলে ক্রেভিন তাকে গুলি মারতে যাবে কি? লুইসেন তার পায়ে ছুরি দিয়ে আঘাত করে। তখন লুইসেন সেলিনকে বলে, তুমি মাইকেলকে কামড়াও। তখন তার মনে পড়ে যে এরম করলে মাইকেল আমাদের দিয়েও অনেক শক্তিশালী হবে। সে ওরামি করে। সেই টাইমে ভিক্টর সেখানে এসে যায় আর মাইকেলকে ছুঁড়ে ফেলে দেয়। সেলিন তাকে বলে, তুমি আমার ফ্যামিলিকে কেন মেরেছো? তখন ভিক্টর বলে, তার বদলে আমি তোমাকে অনেক কিছু দিয়েছি, তোমার মেয়েকে কেন তুমি মারলে? ভিক্টর তখন বলে যে আমি আমার মেয়েকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে একটা লাইকেনকে ভালোবাসত। তার পেটে যে বাচ্চা ছিল আমার সম্প্রদায়ের সব মানুষকে মেরে দিত, তাই আমাকে এটা করতে হয়েছিল। সেরাম হলে এখনও আমি তা করতে পারি। তারপর ভিক্টর মাইকেলের দিকে দেখে, সে ওখানে থাকে না, তার পিছনে চলে আসে। দুইজনের মধ্যে প্রচুর ফাইট হয়। ভিক্টর অনেক শক্তিশালী ছিল বলে একটা সময় আসে যে সে মাইকেলকে মেরে দিতে যাবে কি। সেলিন ভিক্টরের তলোয়াল দিয়ে ভিক্টরের মাথা অর্ধেক থেকে কেটে দেয় আর সে মারা যায়। তারপর থেকে লাইকেন আর ভ্যাম্পায়ার দুইজনই তাদের শত্রু হয়ে যায়। তারপর দেখায় যে ভিক্টর তার মহলে রিসার্চারটাকে যেখানে মেরেছিল সেখান থেকে তার রক্ত মার্কাসের কবরের ভিতর যায় আর সে জেগে যায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।